সো ইউ ইউ হ্যাভ বিন সিলেক্টেড। কথা হচ্ছে, যারা তোমরা এই আগের ফ্ল্যাশব্যাক এর ভিডিওটা দেখেছো তারা হয়তো গেস করতে পেরেছো। যদি গেস করতে পারো ভালো, যদি না পারো তার জন্য বলে দিই, সবার জন্য বলে দিই। স্মাইল স্মাইল, ওরে বাবা রে বাবা, লাগে লাগে দিন কোথাও। ম্যাডাম ম্যাডাম একটু পড়ান পড়ান আমাকে, একটু পড়ান না। কি পড়বেন? এমএ এমএ হোক, যাই হোক, আমাকে পড়ালেই হবে। খুব খুব এক্সাইটেড ভাবে ভিডিওটা শুরু করেছি, বিকজ আর এই তো ঘুমো হয়নি জানি, কারণ স্বাভাবিক ব্যাপার। একটু আগে বলছিলাম না একে, একটু পড়াও পড়াও আমাকে পড়াও। হ্যাঁ, এবার থেকে ম্যাডাম হচ্ছে যে কি বলেই দিচ্ছি না, এখন নয়। তো আজকে 5টা রোজা, 28শে মার্চ, আর এখন বাজে সকাল ঠিক 11টা। এই টাইমে আমরা একটু জায়গায় যাবো, ভিডিও পড়েছি। যতক্ষণ আমরা রেডি হচ্ছি ততক্ষণ তোমরা কিন্তু কয়েকদিন, ঠিক 1 মাস আগের কয়েকটা ফ্ল্যাশব্যাকে যাও। ফ্ল্যাশব্যাক, ঘড়িতে বাজে ঠিক 12টা 1, আর এখন আমরা দুজন আছি রাস্তার মিডিলে। ম্যাডাম মেয়ের স্বপ্ন, লাইফের সব থেকে বড় স্বপ্ন যে জিনিসটা দিল, সেই জিনিসটা কিন্তু আজকে সত্যির আরো একটা স্টেপ এগিয়ে গেল। আজকে ওকে ইন্টারভিউর জন্য ডেকেছি, তো আজকে ওকে ইন্টারভিউ এর জন্য ডেকেছিল, দেন ও দিয়ে এসেছে ইন্টারভিউ। তো ইন্টারভিউ এর কনভারসেশন এর মাধ্যমে ও যেটা জেনেছে মানে অলমোস্ট মানে হয়ে গিয়েছে, তাই তো? জানি না, তাও উপরওয়ালা যাক, প্রিন্সিপাল এর কথাবার্তা শুনে তো বোঝাই গেছে হয়ে যাবে। তারপরও যতক্ষণ না কনফার্ম বলছে, তো সেই জন্য মানে আমাদেরও মনে একটা ডাউট আছে, বাট আই হোপ তোমাদের ভালোবাসা যদি থাকে। তো জানি না কি হয়, সত্যি যদি আমার স্বপ্ন পূরণ হয়ে যায় মানে আমার জীবনে তো মানে আমি হয়তো বিশ্বাসও করতে পারবো না, মানে এটা এরকম একটা ব্যাপার। তো আমরা রওনা হয়ে গেছি বাড়ির পথে, তাই জন্য বললাম চলো মোমো অন্যদিন খাবো, আজকে বাড়ির খাওয়ার একদম শান্তিতে খাই, যা আমি রিল্যাক্স এখন অনেকটাই ফিল করছি। আর আমি আসাতে বসে আছি, কখন আমি মেসেজ তো দেখতে পাবো বা ফোন আসবে সিলেক্টেড। সানা নাসরিন? Yes ma'am. Yes, so you have been selected when the interview was conducted, okay? Yes. So you please come on 28th of March, okay, all along with your original and 2 copy xerox, okay, pan card and aadhar card also. Pan card, aadhar card, eglo xerox kore anbe, ar original niye ashbe, 2 copy kore, shob academic qualifications o xerox kore anbe, okay? But ma'am ekta kotha bolar chilo, amar kintu pan card ta nei. আচ্ছা ঠিক আছে, যেটা নেই সেটা নেই, ঠিক আছে, নো প্রবলেম, বাট ইউ কাম অন 28, ওকে? ওকে ওকে, শিওর ম্যাম, প্লিজ কাম অন 28 এট 11 o'clock, ওকে? ওকে, থ্যাংক ইউ ম্যাম, ওকে। তো যাই হোক, আমরা কিন্তু রেডি রেডি হয়ে অলরেডি বেরিয়ে পড়েছি রাস্তায়, আর একটু লেট নয় ঠিকই আছে, টাইমটা মোটামুটি। আর হ্যাঁ, এর আগে এতদিন ধরে আমরা খুশির খবর খুশির খবর খুশির খবর অনেকবার বলেছি, আর আই হোপ অনেক কিছু জিজ্ঞেস করেছে, এটা নিয়ে আরেকটা প্ল্যানও ছিল, সেটা নয় যাই হোক বলবো সেটা পরে। তো যাই হোক, এখন হচ্ছে যে ফাইনালি সেই টাইমটা, আর তার আগে তোমাদের জানার আর সবাইকে জানানোর, আমারও মনের অনেক দিন ধরে এরকম 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 হচ্ছিল যে কবে 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 বলি, একদম না। যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যারা তোমরা এই আগের ফ্ল্যাশব্যাক এর ভিডিওটা দেখেছো তারা হয়তো গেস করতে পেরেছো। যদি গেস করতে পারো ভালো, যদি না পারো তার জন্য বলে দিই, সবার জন্য বলে দিই। আজকে আমরা যাচ্ছি কোথায়, এই বলবে এই বলবে বলো, বিবেকানন্দ মিশন স্কুল। ইয়ো, কারণ কি বলো? না, যতক্ষণ না আমি ওখান থেকে বেরিয়ে আসি আমি নিজের মুখে বলবো না। তো গাইস, ব্যাপারটা হয়েছে কি না, তুমি তোমার নিজের মুখেই বলবে, কারণ তুমি আমাকে বলতে দাওনি, তুমি তোমার নিজের মুখেই বলবে। আমি যখন পুরো বাইরে বেরিয়ে আসবো, এখনো ওয়েট, এত মানে অডিয়েন্স ড্রাইভার কিন্তু তুমি আনসাবস্ক্রাইব করে চলে যাবে। না, সাবস্ক্রাইব করবে না, কারণ ধৈর্যের ফল মিঠা হয় না। আচ্ছা, তাই ফল মিঠা হয় তাই। তো আমাদের এই তো সামনে মানে স্কুলটা, কারণ এখন হচ্ছে আমার বাড়ির কাছেই আছে। তো সত্যি সত্যি আমাকে গাড়িটাও চালাতে দিচ্ছে না, এত এক্সাইটেড। তো যাই হোক, যাওয়ার আগে আমাদের কিন্তু একটা কাজ আছে কিন্তু। কি গো কি গো, মানে এগুলো জেরক্স ফেরক্স করতে হবে। আচ্ছা, তাই ওটা করতেই হবে, না করতে হবে নাকি? না করলে তাহলে একদম সব গেল। ওকে চলো, তাহলে এখন আপাতত আমরা একটু যাই খুদিরামে জেরক্স করবো, দেন তারপরে চলে যাবো একবারে স্কুলে। বাট ও তো চলে যাবে ভেতরে, আমি কি করবো জানি না, তাই চলো। ওকে জেরক্স করো, জলদি করো। কে এটা? আমি ভাইরা ভাই।
ও ভাই সাহেব ফাইনালি জেরক্স করতে অনেক লেট করে ফেললো। তো যাই হোক চলো, আবার সময়টা পার হয়ে গেল অনেকটা। এইখান থেকে টার্নিং নিচ্ছে, আমি কি বলবো বলো। হর্ন আমি মারছি, আমি কাছে, আমি ওখান দূর থেকে মারতে মারতে আসছি, আর তুমিও দেখনি, একবারে কাছে চলে আসছো। আচ্ছা হট, আমি দূরে মারেছি আবার কাছে এসে মেরেছি। আর সবসময় টার্নিং একটু দূর থেকে নেবে না? একটু দূর থেকে না টার্নিং নিয়ে কাছ থেকে টার্নিং নিলো, মানে আমি তো কন্ট্রোল করেই নিয়েছি, কারণ যেহেতু আমি সেন্সিয়ার ছিলাম, বাট দাদাটা পড়ে গেল, খারাপ লাগলো। ঠিক আছে সাবধানে আসো, আসো আমি বাইরে ওয়েট করছি ফর গুড নিউজ। ওকে যাই হোক, সুলতানা তো ভিতরে চলে গিয়েছে আর আমি বাইরে এখন ওয়েট করতে হবে, গাড়িতে বসে বসে টাইম পাস করতে হবে যতক্ষণ লাগে। আর যাই হোক, এইটা হচ্ছে যে ভিএমএস স্কুল, বাট এটা এখন আছে, নেক্সট ইয়ার থেকে এটা আর থাকবে না, নেক্সট সেশন থেকে তো এটা চলে যাবে টাউনশিপে। তো যাই হোক, হোপ ফর দ্য বেস্ট, ও গুড নিউজ শোনার জন্য আমি অপেক্ষায় আছি, আশা করি তোমরাও অপেক্ষায় আছো। চলো ও আসুক, 90% তো অলরেডি হয়তো কনফার্ম হয়েই গিয়েছে, বাকি 10% বেরিয়ে আসলেই জানতে পারবো সব কিছুটাই। তো চলো যাই হোক। এই চুপ, 2 ঘন্টা হয়ে গেল এখানে বসে বসে। তো ব্যাপারটা হয়েছে কি, স্কুলে তো গিয়েছে বাট ম্যাডাম 11টা থেকে ডেকেছিল, বাট মিটিং ফিটিং করছে তাই এখন ওর সাথে কথা বলার টাইম হয়ে ওঠেনি। আমাকে এখনই ফোন করছিল শুনতে না যে তুমি বাড়িতে গিয়ে রেস্ট না, কারণ আমার হয়তো আরো লেট হবে, তো জানি না দেখি কি করা যায়। কি বলছি রে? হ্যাঁ ম্যাঁ, এই আচ্ছা হ্যাঁ জানি এটাই হওয়ার ছিল, 2 ঘন্টা বসেছিলাম তখন মানে ওর কমপ্লিট হয়নি। ও আমাকে ফোন করে বললো যে দেরি হবে, হয়তো হতে পারে, তুমি বাড়ি যাও। বাড়ি আসলাম, 10-15 মিনিট হলো না, ফোন করে বলছে হ্যাঁ আমার কমপ্লিট হয়ে গেছে। যাই হোক এখন আবার যাচ্ছি, চলো দেখা যাক ম্যাডামের খুশির খবর কি, কি খবর দিচ্ছে। স্মাইল স্মাইল, ওরে বাবা রে বাবা, আরো জোরে করবে তাহলে, একটু গাড়িটা একটু দাঁড় করা 1 মিনিট, আরে গিয়ে ভিডিও করবো বলো। ঘরে কোনো নয়, যা হবে বাইরে, চলো রাস্তার বাইরে বেরোবে নি। Now I am the teacher of Yo! Congratulations, your for dream come true. Yo! খুশি তো? খুশি? বিশ্বাস হচ্ছে না আমার এখনো। যাই হোক, ইউ কি বলে, আমি তো ইংলিশে বলতে পারবো না গাইজ, ইউ টিচার নাও, উই বিএমএস, ইউ নাও ইউ আর দ্য টিচার অফ বিএমএস স্কুল। ওকে, এবার থেকে ব্লগিং শুরু করবে ম্যাডাম আর ইংলিশে শুরু করবে, তোমরা দেখবে তো, তাই তো। 10 তারিখ থেকে হচ্ছে আবার জয়েনিং সকাল 9টা, বিশ্বাস হচ্ছে আমার? তাও হচ্ছে না, তাও হচ্ছে না, সিরিয়াসলি পুরো ব্যাপারটা আবার খুলে বলো, কোথায় টিচার করছো, কি করছো, এতদিন আমাকে বলতে দাওনি, ফাইনালি বলেই দিলাম তো। অ্যাকচুয়ালি এক মাস, ও আচ্ছা তোমরা নিচে ফুটেজে দেখে নিয়েছো যে 1 মাস আগে আমি ইন্টারভিউ দিতে এসেছিলাম এবং আমাকে 4-5 তাও আবার 28 তারিখে, হ্যাঁ 28 তারিখে, মানে ঠিক 1 মাস আগে, আর আমাকে কল করে জানানো হয়েছিল ঠিক এই 28 তারিখেই, আজকে ডেকেছিল আমাকে, যে বল জানিয়েছিল যে আমি সিলেক্টেড, আমার সব ডকুমেন্টস নিয়ে আমাকে ডেকেছিল জয়েনিং এর জন্য। বাট তাও আমি, আমার তাও বিশ্বাস হয়নি, কারণ এতদিনের মানে বাইরে 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 আর ভেতরে কিছু হবে না, যা হবে বাইরে আউটডোরে এক্সপ্রেস করতে হবে তোমার খুশির মুহূর্তটা, ঠিক আছে? বাইরে টেনে নিয়েছে একদম একদম, বলো মানুষ বলে না যে কোনো জিনিস সত্যি যে মন থেকে চাইলে যে হয়, মানে সিরিয়াসলি আমি এখনো আমি আমার মনকে আমি বিশ্বাস করতে পারছি না যে আমি মানে কোন স্কুলের আমি টিচার হয়ে গেছি। নাও ইউ আর টিচার, তো ম্যাডামের অনেক স্বপ্ন ছিল, খুশির খবর মানে আমার খুশির খবর, আমি এতদিন সাসপেন্স করে রেখেছিলাম, আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিল, কারণ আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না বাই চান্স, মানে না আমি নিজে আগে পুরো একদম শিওর হই, আমি আগে সবকিছু কথা বলে আসি, দেন আমি তোমাদেরকে জানাবো। তো এটাই হচ্ছে যে সেই কথা। চলো আজকের এই খুশির দিনে তোমার কি চাওয়া পাওয়া আছে বলো? কি চাওয়া পাওয়া, তুমি কি চাইবে বলো? আমি কেন চাইবো? হ্যাঁ তুমি, তুমি আমার এত বড় অফ মানে গিফট, এটা আমাদের সবার কাছে বড় একটা গিফট, ঠিক আছে? আমি তো এত বড় গিফট পেয়ে গেছি, তুমি গিফট পেয়েছো, তুমি আমাদের সবাইকে গিফট দিয়েছো, এবার আমরা খুশিতে তোমাকে কি মিষ্টি মুখ করে দিব, ঠিক আছে? এখন যদি রোজা খোলা আছে এই মুহূর্তে হবে না, তো বাড়ির সবার জন্য আজকে আমরা তাহলে মিষ্টি নিয়ে যাব, সবাইকে খাওয়াবো, ঠিক আছে?
আমার এখনো বিশ্বাস হয়নি আজকে আমরা যাবো চলো এখন মিষ্টি কিনবো মিষ্টি কিনে এখন তো খেতে পারবো না সবাই রোজা রেখেছি তো ইফতারের পরে আজকে হবে খুশি পার্টি মিষ্টি মিষ্টি পার্টি কি কে তো আমরা মিষ্টি কিনবো নাকি ইয়ো হাই ফাইভ এরকম নয় ইয়ো কংগ্রেচুলেশন জানা আগে কংগ্রেচুলেশন জানা আগে তারপরে বাকিটা কারণটা বলছি কংগ্রেচুলেশন জোরে 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 আরো জোরে মানে সোশ্যাল মিডিয়াতে কেউ জানা নাকি ফার্স্ট খবর এই জানলো ঠিক আছে যাই হোক মা আসার সময় বলছিল যে পনির নিয়ে যেতে তাই পনির একটা নিয়ে নিলাম স্মার্ট বাজার থেকে তো সুলতানা এখন গাড়িতেই বসে আছে দেন চলো যাওয়া যাক ও আজ খুশিতে ধরে রাখতে পারছি না কখন সবাইকে খবরটা দেবো গরমে বেরোচ্ছে না কেন গাড়ি থেকে খুশিতে গরম লাগছে তাও বেরোচ্ছে না মিষ্টিমুখ হবে না তা কখনো কি হয় তাই আমরা চলে এসেছি এখন মিষ্টি দোকানে মিষ্টি নিতে খুশি মানে ভীষণ এক্সাইটেড ভীষণ তো যাই গলা নিয়ে যাচ্ছি এখন আপাতত মানে আমি কি মানে খুশি কি আর এক্সপ্রেস হচ্ছে না নাকি মানে আমি নিজেও এখনো আমি কিসের জন্য মিষ্টি খাবি বলা নাম কি স্কুলের নাম কি নাম কি স্কুলের নাম কি ডিএবি না তো যাই হোক আমরা কিন্তু চলে এলাম ইফতারে ইফতারে যেহেতু টাইম হয়ে গেছিল আর তোমরা দেখতে পাচ্ছ এখানে কত কি ফল রয়েছে আর স্পেশাল হচ্ছে যে আমাদের প্রতিদিন এটা থাকে এটা হচ্ছে যে শরবত যেটা হচ্ছে টক দইয়ের শরবত আর এইটা হচ্ছে যে পেঁপের পকোড়া রোজা খুলে খুব ক্লান্ত হয়ে গেছি সারাদিন এতটা মানে টেনশন ছুটা দৌড়া সবকিছু হয়েছে বেশি হচ্ছে যে বড় করবো না সত্যি বক্তব্য দিচ্ছি ছোটতেই বলি যাই হোক প্রথম তো আল্লাহ পাক অনেক অনেক আমি অনেক খুশি এর পিছনে হচ্ছে যে সত্যি মানে আমার যত মানে বড়রা সবাই আছে সবাইয়ের হচ্ছে যে অনেক দোয়া আছে অনেক শুক্রিয়া আল্লাহ আল্লাহ পাক আমার মা আমাকে সবসময় মার একটা বিশ্বাস ছিল আমার মা সবসময় আমাকে বলতো যে তুই কোনো না কোনো দিন তুই আমি জানি তুই চাকরি করবি আমিও বলতাম করবি আমার মা বলতো আর আমার যে পেছনে যে আছে বিহাইন্ড দি ক্যামেরা ও আমাকে সবসময় মনে সাহস যোগাতো আর ও একই কথা বলতো যে হ্যাঁ আমি জানি যে তুমি করবে করবে সত্যি যে আজকে মানে হয়ে গেছে এখনো আমি আমার মনকে বিশ্বাস করতে পারিনি এই ডায়েরিটা আমি নতুন রেখেছি আমি কোনো ইউজই করিনি শুধু একটাই কারণে একটা চেষ্টাতেই আমি ছিলাম আল্লাহর রহমতে যে আল্লাহ আমি যদি কোনোদিনও চাকরি পাই একটা যে কোনো হয় ম্যাডামদের যে কোনো একটা পার্সোনাল ডায়েরি হয় পার্সোনাল অনেক কিছু থাকে সেই পার্সোনাল কাজে লাগাবো বলে আমি ডায়েরিটা গুছিয়ে রেখেছিলাম আমার শ্বশুর আব্বার দেওয়া ডায়েরি আল্লাহর রহমতে আল্লাহ পাকের দোয়াতে আজকে আমি সেই ডায়েরিটা আজকে আমি কাজে লাগাতে পারবো আল্লাহ অনেক 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 শুকরিয়া আর এনাফ এটাই তাহলে ফাইনালি আজ থেকে ম্যাডাম টিচার ইয়েস আই অ্যাম এ টিচার আই অ্যাম এ টিচার সো হ্যাঁ আর একটা কথা যারা যারা আমাকে কংগ্রেচুলেশনস মানে জানিয়েছে তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ আর যারা যারা আমার বন্ধু বান্ধব আছে সবাই পার্টি পার্টি করছে অবশ্যই হবে কোনো না কোনো একদিন হবে আমার কাছে থেকে তারা পার্টি করছে নাকি ওকে গাইস চলো তাহলে দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে তো আপনারা টেক কেয়ার বাই বাই খোদা হাফেজ